এই যে সবার লাস্ট এসে সবার ফার্স্টে এটা খেয়ে নিচ্ছে। করে কাটতে হয় তাল ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যালো সবাইকে, তো আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা তাল খেতে এসেছি, মানে এখন তালের সিজন, মানে গ্রীষ্মকাল, তো এই টাইমে তালের শাঁস হয়। তো আমরা আজকে তাল খেতে এসেছি গাইজ। ওই যে তাল গাছ, অনেক তাল গাছ আছে, তো চলুন আপনারাও দেখুন যে তাল কাটবে, সে আসছে, ও তাল কাটবে, তারপর আমরা আপনাদেরকে দেখাবো কি কি করছি। তো দেখতে থাকুন, চলুন। Bonk. তো এই যে রোহিত চলে এসেছে বটি নিয়ে, বটি নিয়ে তাল কাটতে চলে এসেছে। আমরা তখন কষ্ট করেছিলাম। এই যে আর সব থেকে ছোটটাই কাটছে, বড়টা কাট। এই যে দাদা এসছে, কিন্তু দাদা এখন ফোনে কথা বলছে, আর বাবু এখন ভাবছে কি করে খাবো, আর রিপন এখন ফটো শ্যুট করছে, আর ওর এখনো গাছে উঠে উঠে আছে, এখনো পাড়া কমপ্লিট হয়নি। এই যে কত সুন্দর পিওর ন্যাচারাল জিনিস, কি সুন্দর একদম। এই যে সবার লাস্ট এসে সবার ফার্স্টে এটা খেয়ে নিচ্ছে। আমরা এখনো খেতে পারছি না। মিষ্টি দারুন মিষ্টি বল। ইস কি সুন্দর, কেমন কেমন দাদা? করে কাটতে হয় তাল ঘুরিয়ে পেঁচিয়ে। রিপন একটা কেটেছে, হেভি সুন্দর, কি বল, লাল একদম। আর সব থেকে ভালো হলো মাঠ, ছাগল গরু চড়ছে, আর আমরা এখানে খেতে এসেছি, এটা হচ্ছে সব থেকে দারুণ ব্যাপার। আপনারা তো মানে যারা শহরে থাকে চাইলেও পাবে না, কি মজা, আমরা একা একা খাবো। আর এই যেদিকে ধান কাটা মেশিনে ধান কাটছে, ওই দূরে চালটা কাটা হয়ে গেছে, এরকম করে খেতে হয়। তারপর শাকগুলোকে তার বাইকগুলো তো অনেক দূরে রাখা আছে,
যেটার নাম হচ্ছে যজ্ঞনগরের বাঘমারি জায়গা। আমরা এখানে তালগুলো সব খেয়ে শেষ করে দিয়েছি। আর একটা রাখা আছে ওই যে রোহিতের কাঁধে, ওটা আমরা নিয়ে বাড়ি চলে যাবো। আর এই যেগুলো আমরা সব খেয়ে শেষ করে দিলাম, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমার ভিডিও এখানেই শেষ। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।